যারা আল্লাহকে মানে না তারা বলে এই সবকিছু এমনি এমনি সৃষ্টি হয়েছে এই পৃথিবী এমনি সৃষ্টি হয়েছে এই সবকিছু এমনি সৃষ্টি হয়েছে আল্লাহ বলছে আমি আসমান সৃষ্টি করেছি আল্লাহ বলছে আমি এত হাজার মাখলুকাত সৃষ্টি করেছি আল্লাহ বলছে সবকিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সৃষ্টি করার পরে আসমানের দিকে আমি আল্লাহ লক্ষ্য করলাম নিখুঁতভাবে সাত আসমান সাত জমিন আমি বানাইলাম বলি সুবহানাল্লাহ সুতরাং ওই আল্লাহকে চিনার জন্য আল্লাহর পরিচয় হাজির করার জন্য আপনাকে আল্লাহ জ্ঞান দিয়েছে জ্ঞান খাটিয়ে চার জ্ঞানের মধ্যে হেদায়েত নাই সে কমিউনিস্ট হয়ে যাচ্ছে সে বলছে এমনি এমনি আমি সৃষ্টি হয়েছি এমনি এমনি প্রাকৃতিক নিয়মে সব সৃষ্টি হয়েছে আল্লাহ বলছে নয় 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 বান্দা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ স্রষ্টা তোমরা সব কিছু সৃষ্টি একদিন সব সৃষ্টি ধ্বংস হয়ে যাবে কুল্লু মান আলাইহা ফান ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম তুমি একদিন দুরিশাদ হয়ে যাবে একদিন মাটি হয়ে যাবে ওই মাটি হয়ে যাবে সব কিছু মিশে যাবে আসমান জমিন মিশে যাবে সব কিছু দুরিশাদ হয়ে যাবে কিন্তু আমি আল্লাহ রয়ে যাব আমি আল্লাহ থেকে যাব আমি আল্লাহ একমাত্র মজুদ আছি মজুদ থাকব বিচার দিবসে তোমাদেরকে আবার উত্তরণ করব আল্লাহ বলছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা সুবহানাল্লাহ আল্লাহ বলছেন তোমরা মরে যাবে মাটি হয়ে যাবে সেখান থেকে তোমাদেরকে আবার উত্তরণ করা হবে সেখান থেকে তোমাদেরকে আবার উঠানো হবে তোমাদের হিসাব নিকাশ করব আমি রব্বুল আলামিন কিয়ামত কায়েম হবে তোমাদেরকে বিচারের খাট করে দান করাতে হবে সেখানে দাঁড়িয়ে তোমার আমলনামা দুনিয়ার জমিন আমি আল্লাহ যে নিয়ামত দিয়েছিলাম যে হায়াত দিয়েছিলাম যে হায়াত দিয়েছিলাম যে হায়াত দিয়েছিলাম যে সময় দিয়েছিলাম ওই সময় কোন কাতে বিয়ে করেছো ওই দিনই কোন কাতে বিয়ে করেছো আমি আল্লাহ সৃষ্টি করে তোমাকে নির্দেশ দিয়েছি ইয়া আইয়ুহান নাসু বুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য দাসত্ব করার জন্য তুমি দাসত্ব করো নাই তুমি মূর্তি পূজা অনেকেই দেবদেবী পূজা অনেকে আবার বলছে আল্লাহ নাই আমি এমনি এমনি সৃষ্টি হয়েছি তুমি আমি খোদার নাফরমানি করেছো আমি খোদার বিরোধিতা করেছো আমি সৃষ্টি করেছি আমার শুকর আদায় করো নাই ও পৃথিবীর মানুষ শুনে নাও শুনে নাও শুনে নাও শুনে নাও তুমি কোনোদিনও চিরস্থায়ী শান্তির ঠিকানা পাবে না তুমি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে যে জাহান্নাম আমি আল্লাহ সাত আসমানের উপরে সৃষ্টি করে রেখেছি আল্লাহু আকবার জাহান্নামের অবস্থা